নিখার মহানগরীর রাজপথত এদল যুবক যুবতীর উদ্ভণ্ডালি আর নিখার মহানগরীত সংঘটিত করা এই উদ্ভণ্ডালির সেই স্থানটুত এই মুহূর্তে আমি উপস্থিত আছো। হয় রূপিনীগর এই স্থানতে সংঘটিত হয়েছিল এই অভাবনীয় অকল্পনীয় এই ভয়ঙ্কর অঘটন। নিখার মহানগরীত কুয়াপাতিতে আছিল সকলে আর তার মাজতে সংঘটিত হয়েছিল এই স্থানতে অঘটন। আমি যে স্থানত উপস্থিত আছো এয়া হয়েছে রূপিনীগাঁও, আর রূপিনীগাঁওর এই মুহূর্তত এই স্থানতে সেই গোদল যুবক যুবতী যে মূল পথত অর্থাৎ গণেশগুড়ির পর ছয় মাইল অভিমুখে এই মূল পথত তেখেতসকলে কাজিয়াত লিপ্ত হয়েছিল, এজনে আনজনক মারধর করেছিল, আর সেই মারধর করে থাকা সেই সমগ্র দৃশ্য আনজনের মোবাইলত আবদ্ধ হয়েছিল, আর তারপিছতে এই ডিভাইডার অর্থাৎ পথর মূল স্থানের পর আঁতরি গৈছিলে। এদল যুবক যুবতীয়ে খেদিছিল আনজনক, আর তারপিছতে পথ যেতিয়া অতিক্রম হয়েছিল তেনে অবস্থাতে এই স্থানত সংঘটিত হয়েছিল অঘটন, যত খানাপাড়ার পৰা গণেশগুড়ি অভিমুখী আছিল এখন তীব্রবেগী বাহন, আর সেই তীব্রবেগী বাহনখনে মহতিয়াই নিছিল সেই গৰাকী যুবক যুবতীক। সেই গৰাকী যুবতীক তারপিছতে ঘটনাস্থলীর পর কি হল এই সমগ্র বিষয় এই মুহূর্ত রহস্যখন। মহানগর আরক্ষী এই মুহূর্তলৈকে কিন্তু ইয়ার তিলমানো উমান লাভ কৰিবলৈ সক্ষম হওয়া নাই, কিন্তু একমাত্র নিউজ এইটিন অসম নর্থ ইষ্টে পহলে আনিছো সেই সমগ্র ঘটনা সংঘটিত হওয়া সেই স্থান আর তাত সেই সময়সোৱাতে থকা এগৰাকী প্রত্যক্ষদর্শী। অবশ্যই প্রত্যক্ষদর্শীগী সেই সময়সোৱাত কুয়াপাতিত আছিল, গতিকে তেখেতে উল্লেখ কৰিব বিচাৰিছে যে সেই অঘটন সংঘটিত হওয়ার সময়সোৱাত এটা ভীষণ শব্দর সন্মুখীন হয়েছিল শুনবলৈ পোৱা গৈছিলে। একেদরে এদল যুবক যুবতীয়ে সেই সময়সোৱাত কাজিয়া পেচাল তেনেকুৱা ধৰণৰ উশৃঙ্খল মাত কথাত লিপ্ত হৈ থকা বুলিও তেখেতে দাবী কৰিছে, আর সেয়া আছিলে বৃহস্পতিবারে নিশা অর্থাৎ ৰাতিপুৱা চাৰি বজাত এই সময়সতে সংঘটিত হয়েছিল এই অঘটন, আর সেই কথা দাবী করেছে এগারী প্রত্যক্ষদর্শী। গতি সামগ্রিক ঘটনার ক্ষেত্রে যেহেতুকে মহানগর আরক্ষী এই মুহূর্তকে আরক্ষী কোনো ক্লু লাভ করবা নাই, হয়তো এই বাতরির পিছতে হয়তো মহানগর আরক্ষী রূপমিনীগাঁও স্থিত এই স্থানত উপস্থিত হয়ে আরক্ষী প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রাখলে তখন সকলরূপে স্পষ্ট রাখব। এই কথাও আরক্ষীর উদ্দেশ্যে আমি জানাব বিচারিছো যে রূপমিনীগাঁও এই স্থানত দেখবলে পাওয়া গেছে দুটাক সিসি ক্যামেরা, সরকারি পক্ষের পর সংস্থাপন করা এই দুই সিসি ক্যামেরাতে হয়তো আবদ্ধ হয়ে থাকি পড়ে নাকি সেই ভয়ঙ্কর দুর্ঘটনার দৃশ্য, যত উশৃঙ্খল যুবক যুবতী এজনের পর আনজনের ওপর আক্রমণ চলাইছিল, আর সেই আক্রমণ চলাই থাকার পিছতে যেতিয়ার পথ অতিক্রম করে নিজকে বাঁচিবলৈ চেষ্টা চলাইছিল তেতিয়াই দুর্ঘটনাত সংঘটিত হয়েছিল এই সমগ্র বিষয় এই মুহূর্ত রহস্যখন। গতিকে আরক্ষীর সহায়ক হওয়াক এই প্রতিবেদন আমি আগবাইছো, যত রূপমিনীগাঁও সংঘটিত হয়েছিল এই অঘটন, বৃহস্পতিবারে নিশা চারি বজাত সংঘটিত হয়েছিল এই অঘটন, আর এই অঘটন সংঘটিত হওয়া স্থানত এই মুহূর্তত যেহেতুকে সকলো হুয়াপাতি আছিল, আর সেই সময়সাতো ইয়াত কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অন্যান্য কোনো লোকেও প্রত্যক্ষরূপে এই মুহূর্ত স্থির হওয়া নাই, কিন্তু এই সমগ্র ঘটনার পিছত কিন্তু আসলে কি করা হল, দুর্ঘটনা সংঘটিত করার পিছত সেইগরাকী যুবতীক কলৈ নিয়া হল, কি করা হল এই মুহূর্ত রহস্যখন, হয়তো আরক্ষীর সঠিক অনুসন্ধানে সমগ্র ঘটনা পোহরলৈ আনিবলৈ সক্ষম করিব। যিটো সময়ত দুর্ঘটনা সংঘটিত হয়েছিল আর সেই সময়সোৱাতে আসলে তার কাষতে একটা পাওয়ার পাম্প হাউসর কর্মরত এগারী কর্মচারী, আর সেই কর্মচারীগী সেই সময়ত কুয়াপাতিত আছিল, কারণ দুর্ঘটনাটা সংঘটিত হয়েছিল নিশার ভাগত, আর সেই ভুক্তভোগীরপরা সেই কর্মচারীগীর নিজ মুখে আমি শুনিম কি হয়েছিল প্রকৃততে সেই নিশা গুয়াহাটি মহানগরীত কি হয়েছিল সিদিন বিশেষ আমি একো গম নাপাও, আমি শুই আছিল, শুই থাকতে শব্দ এটা শুনিছো, আমি উঠি নাযাও না রাতে, সেইটাই জানো আর বেলেগ একো না জানো। মানে কিবা লড়া ছোৱালীৰ মাত, লড়া ছোৱালীৰ শব্দ শুনিছো, আওয়াজ শুনিছো, আওয়াজ মানে আর কি লড়া ছোৱালীৰ কথা পাতি থকা হাল্লা করে থাকা এইখিনি আর বেলেগ একো নাই। এক্সিডেন্টর শব্দ, সেই এক্সিডেন্টর শব্দ শুনা নাই, কোনোবা গাড়ি এখনে মহতিয়া লৈ গৈছে ছোৱালী গৰাকীক, নাই নাই সেইটো গম নাপাও, সেইটো আমি গম নাপাও। কিমানমান সময় হৈছিল তেতিয়া? চাৰিটামান বাজিছিল, চাৰিটামান বাজিছিল, চাৰিটামান বাজিছিল। কেইজনমান লৰা ছোৱালী আছিল অনুমান কৰিব পাৰি এনে? বহুত আছিলে, বহুত আছিলে, তথাপি তথাপি এনেকে কেনেকে হেৰি কৰিম আৰু, তথাপি চাৰি পাঁচজন ছজন বেছি আছিলে, বিশ ত্ৰিশ জনমান আছিলে। শব্দ ভাহি আহিছিলে, সেই শব্দখিনি শুনিছিলে কেনে, কিমানমান বয়সৰ কেনেকুৱা ল'ৰা ছোৱালী? সেইটো সেইটো
হেৰি কৰিব নোৱাৰি। সেইটো মানে কিমানমান বয়সৰ কথাটো সেইটো ক'ব নোৱাৰি, কাৰণ গম নাপাওঁ না টোপনিতে। উশৃংখল কিবা তেনেকুৱা ধৰণৰ কথা বতৰা তেনেকুৱা ধৰণৰ নাই 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 গম পোৱা নাই, গম পোৱা নাই। যিটো ঘটনা হৈ গ'ল তাৰ পিছত তেখেতসকলে কিবা হৈ হাল্লা তেনেকুৱা কৰিছিলে নেকি? নাই নাই, আমি আৰু তেতিয়াৰ পৰা আৰু আমি চাৰিটাৰ তেতিয়া হাল্লা কৰাৰ পিছত আমি আৰু বাঘেৰে দিলোঁ, শুয়ে শুয়ে গ'লো। সেনেকুৱাই কিমানমান সময় আছিল পুনৰবাৰ সুধিছোঁ? চাৰিটা বাজিছিল। চাৰিটা বাজিছিলে, আপোনালোক কেইজন থাকে? চাৰিটা মানে ডাইৰেক্ট চাৰিটা বুলি নকওঁ, চাৰিটা মানত আছ পাছ হ'ব লাগে আৰু, আমি দুজনে থাকোঁ। ইয়াত যিটো চি চি কেমেৰা আছে সেই চি চি কেমেৰাটো আপোনালোকে জানে নে ভাল নে বেয়া? এইটো আমাৰ ওচৰৰে দোকানী মাহানে কৈছে এইটো বেয়া বুলি। এইটো চৰকাৰৰ নেকি? এইটো কৰবা হয় এইটো নাজানো আমি। আপোনালোক কেইজন থাকে ইয়াতে? দুইজন। মানে এই যে হৈ হাল্লা হৈ আছিলে কিবা এটা হৈছে সেই কথাটো আপোনালোকে জানিব মন নগ'ল নেকি তেতিয়া? আমি উঠি নাযাওঁ না আমাৰ ৰাতি, আমি উঠি গ'লেহে দিগদাৰ হ'ব, কাজিয়াৰ পেচালত আমি পৰিবৰ ইচ্ছা নাযায়। মানে সদায় তেনেকুৱাই হৈ থাকে নে অকল আপোনাৰ? সেইদিনাই গম পাইছোঁ, এদিনেই গম পাইছোঁ, পৰহিয়ে আৰু বেছি, বাকী বেলেগ দিনা গম পোৱা নাই। মানে শুকুৰবাৰ ৰাতি আজি আপোনাৰ নহয় বৃহস্পতিবাৰ ৰাতি হ'ব, আজি শনিবাৰ হ'লে হয় বৃহস্পতিবাৰ ৰাতি হ'ব, বৃহস্পতিবাৰ ৰাতি প্ৰায় আপোনাৰ চাৰিটা বাজিছে। চাৰিটা বাজিছে। এয়া হৈছে সেইগৰাকী ব্যক্তি যিগৰাকীয়ে আচলতে যিটো স্থানত ঘটনা সংঘটিত হৈছে সেই ঘটনা সংঘটিত হোৱাৰ সমীপতে থকা এইগৰাকী ব্যক্তি, তেখেতসকলে এইটো পাৱাৰ পাম হাউচৰ এটা কৰ্মৰত হিচাপে আছে আৰু গতিকে দুগৰাকী লোকে ইয়াত বাস কৰে আৰু সেই অৱস্থাতে নিশাৰ ভাগত পুৱতি নিশাৰ ভাগত সেই শব্দ শুনিছিল বুলি তেখেতে উল্লেখ কৰিছে। কিন্তু প্ৰত্যক্ষদৰ্শী এই মুহূৰ্ততো কিন্তু পোহৰলৈ অহা নাই।